কিন্তু এবার আশা করব আমাকে একটু বলতে সুযোগ দেবেন, কারোর টাইমে কিন্তু আপনি ইন্টারফেয়ার করেননি, আশা করি আমার টাইমেও করবেন না। কিন্তু সংক্ষেপে আমাকে 2 মিনিটের ব্রেক দিতে হবে। সংক্ষেপেই বলি, কালীঘাটের কাকু কোনসু, তাহলে ওকে বলতে দিন, তাহলে ওকে তাহলে ওকে এলাও স্যার, কালীঘাটের কাকু নাকি স্যার, আসব স্যার, এই প্রসঙ্গে আসব, প্লিজ প্রথম কথা এখানে এক সেকেন্ড আসব স্যার, এক সেকেন্ড স্যার আসব, আমি কাকু কনফিডেন্ট, ভাইপোর কিছু হবে না, মুভি আমি স্যার আসব স্যার, একটু ধৈর্য ধরো, শান্ত হও, আপনি সময় দেবেন না দেবেন, তৃণমূলের সময় ঘনিয়ে আসছে, বলুন তো বলুন তো, তৃণমূলের সময় ঘনিয়ে আসছে, আমার সাহেবকে আপনি কি করবেন না, আরে শান্ত হও, আমার সময় আমার মনের মধ্যে আরো এর সাথে সাথে যে সেই প্রশ্নগুলো রয়েছে সেগুলো বিচারপতি বিশ্বজিৎ বসু সামনে নিয়ে এসেছিলেন, এবং তারপর থেকে তদন্তের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যে ঢিলে ঢালামও দেখা যাচ্ছিল সিবিআই এর তরফ থেকে এবং ইডির তরফ থেকে, সেখানে একটা জোরদার প্রচেষ্টা অন্তত আমরা দেখতে পাচ্ছি। কিন্তু প্রশ্ন অন্য জায়গাতে মৌপিয়া দি, তুমি যদি একবার তাকিয়ে দেখো, আমি আমি তোমার গত সেগমেন্টে বলার চেষ্টা করছিলাম যেটা নিয়ে এতদিন ধরে চলছিল যে কালীঘাটের কাকু, দেখো মৌপিয়া দি, এই যে শিক্ষক নিয়োগের দুর্নীতি, এই শিক্ষক নিয়োগের দুর্নীতিতে এখনো অবধি অভিনেতা বা কোনো অভিনেত্রীর কাছে টাকা গেছে বা ফ্ল্যাট গেছে, তিনি যুবনেত্রী এসব শোনা গেছে, কুন্তল থেকে শুরু করে মানিক ভট্টাচার্য, আমলা, প্রাক্তন শিক্ষামন্ত্রী সবাই জড়িত ছিলেন আমরা দেখতে পেয়েছি। কিন্তু এই প্রথমবারের জন্য যে খবর বাইরে আসছে, এই যে কি সুজয় কৃষ্ণ ভদ্র, কালীঘাটের কাকু, এই কালীঘাটের কাকু কি অভিষেক ব্যানার্জির ক্যামাক স্ট্রিটের অফিসেই বসেন? এই কালীঘাটের কাকুইকে যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি ছিল, যে কোম্পানির মালিক ছিলেন খোদ অভিষেক ব্যানার্জি, ভোটে দাঁড়ানোর সময় সেখান থেকে পদত্যাগ করেন, এই কোম্পানির সাথে যৌথ মালিকানা ছিল এই কালীঘাটের কাকু যার নাম সুজয় কৃষ্ণ ভদ্র, যে নারদা স্টিং অপারেশন গোটা রাজ্যের মানুষ আমরা দেখেছিলাম, অভিষেক ব্যানার্জির হয়ে যারা ডিল করতে বসেছিলেন, যাদের মুখ আমরা দেখতে পেয়েছিলাম, তার মধ্যে এই কালীঘাটের কাকু সব পথ শেষে কালীঘাটে গেল এসে মিশে। তুমি একবার তাকিয়ে দেখো তো আজকে মৌপিয়াদি, যারা যারা এই মুহূর্তে জেলের মধ্যে আছে, আমি তোমাকে আবার বলছি, পার্থ চট্টোপাধ্যায় তার পরিবার কিভাবে জড়িয়ে গেল, তার স্ত্রী প্রয়াত হয়েছেন, তার মেয়ে, তার জামাই, তাদের নামে স্কুল পিংলাতে, দু নাম্বার কথা অনুব্রত মণ্ডল, যদি বা একটু অন্য রকমের দুর্নীতি, তার মেয়ের আজকে থেকে বেতন বন্ধের নির্দেশ, বেতন বন্ধ হয়েছে, মানিক ভট্টাচার্য তার স্ত্রী এবং তার পুত্র দুজনে মিলে আজকে কাস্টডিতে গেলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি শেষ করছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার স্ত্রী এবং তার শালিকা বা তার শালিকার উপর থেকে প্রোটেকশন উঠে গেলে হাইকোর্ট বন্ধের হুমকি পর্যন্ত আসে, সামগ্রিকভাবে দুর্নীতি, কালীঘাটের কাকু, কালীঘাটের কাকু প্রসঙ্গ যখন তুলছো, সুজয় ভদ্র তিনি কি বলছেন, সুজয় ভদ্রের বক্তব্য শোনাবো। 2014 আগে খুব ইনভলভ ছিলাম, যুবা বলে একটা টিম ছিল, যুবা, অভিষেক ব্যানার্জি তার প্রেসিডেন্ট ছিল, তো তখন সবার সঙ্গে মিলামেশা উঠা বসায়, পৃথিবীর কোনো শক্তি কোনোভাবে কখনো কোনো কেসে অভিষেক ব্যানার্জিকে অ্যাকিউজ করতে পারবে না, ওই আমি অবধি এই যে এসেছে টেনে এসেছিলে আমাতেই থেমে যাবে, কারণ অভিষেক ব্যানার্জির জন্য আমি কখনো কিছু করিনি, সুতরাং আমার কাছে এসে লাভ নেই, আমি অবধি এসে থেমে যেতে হবে, একদম অন্নদাতার নামে মিথ্যা কথা বলতে পারবো না, যার নামে আমার রুটি রুজি, তার নামে তো আমি মিথ্যা কথা বলতে পারবো না।